স্টাইল পয়েন্ট থেকে নুপুরার জন্য দুটো প্যান্ট আনা হয়েছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ইটস মি রুবিনা রহমান খান ফ্রম রুবিস ব্লগ। তো ভিউয়ার্স, আমি ঈদে কী কী শপিং করেছি, কী কী কেনাকাটা করেছি সব কিছুই একটু একটু করে আমি তোমাদেরকে খুলে খুলে সব কিছু দেখাচ্ছি। আমি কী কী শপিং করেছি যদি দেখতে চাও তাহলে আমার সাথে থাকো আর পুরো ভিডিওটি দেখে নাও। ছয়টা, এবার ভালো করে গুনে দেখো আটটা হয় তোমার গেঞ্জি। এটা দেখে পাগল হয়ে গেছে, এটা কিনবে। ইউএসবি কেবল, মার্কেটে গেলে এখন একটা তোর বায়না থাকবি, মামি এটা কিনে দাও, এটা কিনে দাও। এই যে ফ্রিজ স্পিনার, এখনো তার এগুলো লাগে। ভুবনের জন্য জুতো নিয়ে আসছি, ছেলে মাসাল্লাহ দিলে এখন বড় হয়ে গেছে। ভুবনের জন্য একটা ছাতা নিয়েছি, ছাতাটা বিশেষ বেশি একটা বড় না, মানে হালকার মধ্যে ওজনে ব্যাগের মতো ক্যারি করতে পারি, তাই এটা আরেকটা কিনেছি। কিছুদিন আগে আরেকটা কিনেছিলাম, এখন আরেকটা কিনেছি। আর ওর জন্য মাস্ক কিনেছি, নেভি ব্লু কালার। আর ভুবনের জন্য একটি ইয়ো ইয়ো কিনেছি, আর টিফিন বক্স কিনেছি, একটা পিঙ্ক কালার দুটো কিনেছি। একটা খুলে দেখি, তারপরে যে আরেকটা, এখনো তার পিস্তল লাগে, এটা কিনেছে। এটা কি যেন পিস্তলের নাম, এটা নার্ফ, নার্ফ নার্ফ কি কি যেন কিনবে, এটা অনেকদিন ধরে বলতেছে মামা কিনে দাও কিনে দাও, তুমি খুললে তো ভালো হতো। এটার সাথে একটা চশমা আছে, সেখানে গুলিগুলো আছে যেটা ও লাগিয়ে খেলেছিল। এই যে এটার নাম হচ্ছে তোমার ইলেকট্রিক সফট বুলেট গান, আর এই মেশিন গানটার দাম পড়েছে 1950 টাকা। সেটের সঙ্গে ছিল 20টা, আর এক্সট্রা আমি 30টা কিনে দিয়েছি, এখন আছে 30টা। তো এটার দাম নিয়েছে 350 টাকা, তো দুটো মিলে আমাদের দাম আসে 2300 টাকা। বিভিন্ন পাপার জন্য একটা রেড কালার উঠে যাই, একটা হোয়াইট কি বলে হালকা পেস্ট কালার, একটা গজ কাপড় আমার জন্য, আর একটা গজ কাপড়, আর একটা গজ কাপড় একটা বাটিকের মধ্যে, আরেকটা নিয়েছি। এই যে একটা ফর্মাল প্যান্ট, এটা হোয়াইট হালকা একটু ক্রিমি ভাব আছে, অফ হোয়াইট ফর্মাল প্যান্ট। আর থ্রি পিস, এটা শুধু টেইলার আমাকে বানিয়ে দিয়েছে, আর বাকিগুলো এখন এগুলো দিতে পারিনি, টেইলারে দেওয়া হয়নি, সুযোগ পাইনি অ্যাকচুয়ালি টেইলারে যাওয়ার। অবশ্যই এই হচ্ছে থ্রি পিস, পার্স ব্যাগের ভিতরে এটা মানি ব্যাগ,
ছোট্ট লবণের দুটো পাটি কিনেছি টেবিলে রাখার জন্য। এ হচ্ছে আমার স্লিপার, এই হোয়াইটের মধ্যে হালকা একটু পার্পেলের একটু ভাব আছে। জুতো আমি আরেক জোড়া কিনেছি, সেটা আমি যেদিন কিনেছি সেদিন আসার সময় পরে এসেছি। আমার আব্বু নাকি যখন আগে শপিংয়ে যেত নতুন জুতো পরে আসতো, পুরন জুতো বক্সে করে নিয়ে আসতো, তো আব্বুর মতো সেই কাজটা আমিও করলাম এবার। ওয়ারেন্টি কার্ড আছে ঘড়ি। এই কতগুলো জামা বানানো হয়েছে আর এগুলো এখনো টেলারে দিতে পারি নাই, এটি বানানো হয়েছে, এটা কুর্তি স্টাইলে বানিয়েছি। এই যে একটি ডিজাইন করে বানিয়েছি, পাটালার ব্রাশ যেটা নাকি খুবই প্রয়োজন, যা একটা থ্রি পিস বানানো হয়নি এখনো। এটা জামা, ভিতরে এটা কুই, ভিতরটা খুব সুন্দর। এটা হচ্ছে হাতের পোর্শনটা, বুকের কাজ, আর সালোয়ার। এসে থ্রি পিস বানানো হয়নি, এদের পরে বানাবো সময় পাইনি। আবার দুটো গেঞ্জি নিয়ে আসছি, গেঞ্জিটা আমার লাগে, সো দুটো একসাথে ভাঁজ করে রাখছি, এই একটা একটা গেঞ্জি। আর এখানে আমি কয়েকটি ঘড়ি এনেছি, ঘড়িগুলো দেখে আমার খুব ভালো লেগেছে, মেরুন কালার, ব্ল্যাক কালার, পিঙ্ক কালার, ড্রেসের সাথে ম্যাচিং করে করে পরবো, গ্রিন কালার, মিন্ট। হ্যাঁ আচ্ছা, এই হচ্ছে মিন্ট কালার। এই চারটা কালার ঘুরি কিনেছি, আর হচ্ছে সিলভার অলিভ থেকে। ও আরেকটা মাস্ক কিনেছি, আর আরেকটি জিনিস কিনেছি, সেটা হচ্ছে আরব থেকে একটি নাকফুল কিনেছি চার পাথরের। দাঁড়াও তোমাদেরকে খুলে দেখাচ্ছি, চাইলে তোমরাও কিন্তু কী কী শপিং করেছো আমার সাথে শেয়ার করতে পারো। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।